নমস্কার। বিকাশ ভবন থেকে 100 মিটার দূরে এসএসকে, এমএসকে, এএস যে 30 দিন ধরে অবস্থান বিক্ষোভ ধর্ণামঞ্চ করেছে, যাদের আজকে বিধানসভা অভিযান ছিল, সেই বিধানসভা অভিযানে আমিও সামিল ছিলাম। বিধানসভা অভিযানে সামিল হওয়ার পরে আজকে আর যাইনি, আজকে তাদের সাথে রাত কাটাচ্ছি। এসএসকে, এমএসকেদের যে ধর্ণামঞ্চ ওই দিকটাতে, এই দিকে হচ্ছিল 500 শিক্ষকদের ধর্ণামঞ্চ। একটা অদ্ভুত লাগছে, যারা এখন শীতের রাতে কনকনে ঠান্ডাতে শুয়ে আছেন, 500 শিক্ষকদের ধর্ণামঞ্চের এদিকটাতে, এসএসকে, এমএসকে ধর্ণামঞ্চ এবং 500 শিক্ষক ধর্ণামঞ্চ যারা আছেন, তারা দেখুন রাতের খাবারের লাইনটা দেখুন একটু, এরা কিন্তু প্রত্যেকে শিক্ষক। এটা অদ্ভুত লাগছে যে এইভাবে করে তারা ধর্ণামঞ্চে রাত্রেবেলায় থাকছে এবং দেখুন খাবারের জন্য লাইন, এবং একজনের সাথে একজনের গ্যাপ নেই কিন্তু। দাঁড়ান আমি আস্তে আস্তে যাই। এই এই দিকটা ছিল উন্নয়ন ভবন এবং যেটাকে বলে আপনার আপনার ওয়াই চ্যানেল বলে, ওই দিকটাতে হচ্ছিল বিধানচন্দ্র রায়ের মূর্তি, উস্তির আন্দোলন হয়েছিল এই ওয়াই চ্যানেল, এই বিধানচন্দ্র রায়ের পাশে এই যে ওয়াই চ্যানেল এই দিকটা, তার ঠিক উল্টো দিকে দেখুন লাইনে, মানুষের লাইন দেখুন। দেখুন ধর্ণামঞ্চে শিক্ষিকাদের সাথে তার বাচ্চাও রয়েছে। ওই দেখুন লাগাতার অবস্থান, এটা ছিল 500 শিক্ষকদের যে শিক্ষক শিক্ষিকারা রাত্রেবেলা রাত জাগছে তার ভেতরে, শিক্ষকরা খাচ্ছেন, আমি অবশ্যই করব। এই বাউল, এই বাউল, এই তুই কি এখানে থাকবি না ওখানে থাকবি? অবশ্যই যাবে কিন্তু, হ্যাঁ আমি রাতে সকাল হলে বেরিয়ে যাব, খেয়ে যাবে। তুমি তো ওখান থেকে চলে এলে, ওখান থেকে চলে এলে এইদিকে, আর লাইনে দাঁড়াতে হয়। জমের দুয়ারে সরকার, সরকারের দুয়ারে শিক্ষক শিক্ষিকারা, সেই সময়তে দাঁড়িয়ে জমের দুয়ারে সরকার, এই জমের দুয়ারে বিকাশ ভবনের সামনে শিক্ষক শিক্ষিকাদের যে লাইন দেখুন, কারোর সাথে কারো কোনো মা কোনো লাইনের কোনো দেখুন পুরো ঠাসা।
প্রায় 5-7 হাজার শিক্ষক আজকে রাত্রিবেলা রয়েছেন এখানে বিকাশ ভবন বিধানসভা অভিযানের কথা বলে। বিশাল লাইন বসে পড়ল। ইন্দ্রজিৎ গুপ্তা অনেক রাত সকালবেলা ওকে আসতে হবে উস্তির আন্দোলনে, ও দেখছে। আমি বিকাশ ভবনে রয়েছি ইন্দ্র, আমি আজকে 40 দিন চলছে পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন, এসএসকে মেসকের যে আন্দোলন 40 দিন চলছে বিকাশ ভবনের সামনে। আমি একদিন দুদিন অন্তর প্রতিদিন আসি, আমি ফেসবুক লাইভ করি না কোনোদিন, আমি আজকে করলাম। কারণ চলছে বিকাশ ভবন বিধানসভা যে অভিযান ছিল, সেই বিধানসভা অভিযানে যে টক্কর হয়েছে শাসকের সাথে শিক্ষকদের, যে চোখে চোখ রেখে যে লড়াই হয়েছে, সেই যারা যারা ছিল রাত্রেবেলা রয়ে গেছে তাদের সাথে আমিও রয়ে যাওয়ার পরেও আমি লাইভ করলাম, আমি লাইভ করি না। এরা প্রত্যেকেই শিক্ষক, খাবারের লাইন লাগাতার 40 দিন ধরে চলছে এইভাবে করে, এই অত্যন্ত ব্যয়বহুল। প্রতিদিন অন্তত প্রতিদিন দুটো ধর্ণা অবস্থান কর্মসূচি চলছে, দুটো ধর্ণা অবস্থান কর্মসূচির প্রতিদিন খরচা প্রায় 30,000 মানুষ, 30,000 টাকা এই ধর্ণা অবস্থান বিক্ষোভের খরচা আছে। কারণ শীতে, এই কনকনে শীতে 40 দিন অতিক্রান্ত, প্রতিদিন 40,000 টাকা খরচা আছে প্রায় এই দুটো ধর্ণা অবস্থান কর্মসূচি। তো যদি কেউ যদি কোথা থেকে আসছেন আপনি? উত্তর দিনাজপুর থেকে আসছি। আচ্ছা, বলুন আপনার যে দাবি, কেন আপনি এই রাস্তাতে ফুটপাতে, আপনার তো বাড়িতে থাকার কথা, কিন্তু কেন আপনি ফুটপাতে আজকে খাচ্ছেন রাতে? আপনি শিক্ষক কিন্তু আপনি ফুটপাতে কেন? আমাদের যে বর্তমান সরকারের আমলে যতটুকু আমরা সাম্মানিক ভাতা পাই, সেই ভাতা দিয়ে আমাদের সংসার চলছে না, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারছি না ওইটুকু টাকা দিয়ে। তার জন্য সরকারের কাছে আমরা বেতন কাঠামো এবং পূর্ণ শিক্ষকের মর্যাদার জন্য আমরা সরকারের কাছে আন্দোলনে আসছি। আজকে 341 দিন হচ্ছে আমাদের আন্দোলন। আজকে আমাদের রাজ্য নেতৃত্ব তারা আজকে মানে বিধানসভায় গেছিল, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে শিক্ষামন্ত্রী ডেকে পাঠাইছিলেন, কিন্তু উনি আমাদেরকে একটাও বেতন আজকে পাওয়া যাবে না। আমাদের আন্দোলন চলবে। স্যারের নাম? স্যার আবু সুপিয়া। স্কুলের নাম? উত্তর দিনাজপুরের উত্তর শঙ্করপুর জুনিয়র বেসিক স্কুল। ধন্যবাদ। এখানে ইনি মাস্টারমশাই, যে মাস্টারমশাইদের অন্ত মাস্টারমশাই অর্থাৎ শিক্ষক বললে পরে, যাদেরকে শিক্ষক শব্দটা সমাজে যারা সাধারণ মানুষ শুনলে পরে ভাবে যে প্রচুর টাকা মাইনে পান, এসি ঘরে ঘুমায়, কিন্তু বিষয়টা ছিল শিক্ষক হিসাবে এদেরকে শিক্ষক তকমা দিলে পরেও সরকার এদেরকে যে বঞ্চনার জায়গায় রেখে দিয়েছে, যার জন্য আজকে রাত্রেবেলা তাদের ফুটপাতে, এটা বিকাশ ভবনের সামনে ফুটপাতে বসে খাচ্ছেন। এটাকে ভিডিও করার মতো এক এক বিন্দু মাত্র আমার ইচ্ছে নেই। দেখুন, এখানে ম্যাডামরা আছেন যাদের বাড়িতে থাকার কথা, তারা আজকে এখানে ফুটপাতে বিকাশ ভবনের সামনে রাত্রেবেলা খাওয়া দাওয়া করছেন। আমি একজন পূর্ণ শিক্ষক হয়ে আমি এদের সাথে জব হিসেব এসএসকে এমএসকে 2019 সালের মার্চ মাস থেকে যে আন্দোলন করছে, প্যারা টিচারের যে আন্দোলন করছে, আমি শুরুর দিন থেকে ছিলাম, আছি এবং আজও আমি তাদের সাথে রাত্রেবেলা আছি। ফুটপাতে তারা খাচ্ছেন, আমিও আছি। আমার নিজের খারাপ লাগে আজকে
কি আর জিজ্ঞাসা করব, এই যে দিদিরা আছেন, মানে এটা চাউল, এটার নাম চাউল মানে চাল, এটা ভাত, ভাত। আচ্ছা এটা হচ্ছিল ডাউল, কমল বড়াই মনে হয় দিচ্ছে, ডাউল তাই তো, ডাউল ডাউল তো, কমল বাড়ুই, ডাউল। আচ্ছা এ কমল তোমার ডাউলের পাশে রেবা, রেবা দি, রেবা দি, রেবা দি, দেখি দিদি আমার মুখটা সবজি দিচ্ছে, কুপন কোথায় দেয়া হচ্ছে? বলো লেডিস ফার্স্ট, আমাদের যদি এক টাকা বাড়ে তো ওর বাড়বে না, এটা তো স্বাভাবিক, আমরা টেবিল যাবে কাজ আরে করে নিয়েছি, যা পারে দেখে একটু দেখে বাবা, এখানে দুটো লাইন, একটা লেডিস ফার্স্ট, লেডিসদের লাইন ছোট, ওই যে লেডিস ফার্স্ট, না না একটা লেডিস, ওই যে আপনার সংরক্ষণ করে দাঁড়িয়েছেন দেখেন ওইদিকে দুটো লাইন, এটা ম্যাডামদের লাইন। আচ্ছা আমি একটু পার্শ্বে মা বকছে বকছে তুই বকছি, ফোনটা তো পরে ব্যাক করে, আমি কিন্তু লাইভ করছি, কিন্তু সব দেখছে সামনে। নমস্কার, পূর্ব বর্ধমান চিন্ময়, তোমার মুখটা প্রচন্ড চেনা, এর আগে কথা হয়েছে কার সাথে? যাচ্ছি আমি চিন্ময়, দেহরকে বলে মিটিংটা হতে দেরি হয়ে গেল আর যেতে হচ্ছে। এই কেউ একজন ভাষ্য দাও, কেউ একজন প্রশ্ন করো ও উত্তর করুক, আমার লাইটটা অনেকটাই, কেন না ও করবে, এই সে আজকে তো আমরা মোটামুটি 41 দিন এখানে বসে আছি, সুতরাং আমাদের যে সমস্ত সংগ্রামী সাথী বন্ধু আছে, এই দিকটা করো, এই এই দিকটা তাকাও, নাহলে ওইটাতে না লাইটে ই হয়ে যাচ্ছে। হ্যাঁ আমরা তো এখানে 41 দিন বসে আছি। আচ্ছা আমি একটুই করে নিই, ব্রিফটা করে নিই, সেটা হচ্ছিল যে দীর্ঘ 40-41 দিন, দীর্ঘ 40-41 দিন ধরে
অবস্থান বিক্ষোভ পার্শ্ব শিক্ষকদের চলছে তা 40 দিন, আর ওই সাইডে এসএসকে এমএসকে যে শিক্ষকরা আছেন তাদেরও প্রায় 30 দিন ধরে চলছে। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন, এবং শান্তিপূর্ণ আন্দোলনের সাথে সাথে আজকে যে বিধানসভা অভিযান ছিল, সেই বিধানসভা অভিযানের পরবর্তী সময়কালে যারা শিক্ষক, মানে তথাকথিত সমাজে শিক্ষকরা প্রচুর রোজগার, প্রচুর মাইনে পান, এই যে তকমা রাস্তাঘাটে বেরোলে পড়ে, এবং এই প্যান্ডামিক সময়তে দাঁড়িয়ে চায়ের দোকানের থেকে শুরু করে সব জায়গাতে একটা তুফান উঠে গেছে, শিক্ষকরা বসে বসে মাইনে পাচ্ছেন বা এই ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা ছিল যে সাধারণ হতদরিদ্র পরিবারও দিন আনে দিন খেনে পড়েও দিন খেলে পরেও ফুটপাতে দাঁড়িয়ে কেউ কিন্তু খাবার খান না স্বেচ্ছায়। ঠিক সেরকম একটা সময়তে দাঁড়িয়ে 41 দিন ধরে রাস্তার মধ্যে তার মর্যাদার জন্যে, সম্মান সম্মানটাকে এবং তার সাম্মানিকটাকে উদ্ধার করার জন্যে যে লড়াইটাকে লড়ে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আজ 41 দিনের মাথায় আমি আমার ফেসবুক থেকে নিজে লাইভ করছি, আমি রাজ্জাকিনী, কিন্তু আজ বিধানসভা অভিযানের পরে আমি আজকে এদের সাথে সাক্ষী থাকার জন্য এসেছি। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বাড়িতে থাকার কথা শিক্ষক হিসাবে, যেটা সাধারণ মানুষ বলে প্যান্ডামিকের, এখনও কিন্তু প্যান্ডামিক ঘোষণা হয়নি, যে প্যান্ডামিক মানে লকডাউন উঠে গেছে পূর্ণ এটাও ঘোষণা হয়নি, কিন্তু এই সময়কালে দাঁড়িয়ে আপনারা বাড়ির বাইরে রাস্তাতে দেখুন, অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বলছেন প্যান্ডামিক সিচুয়েশান বিধানসভা অভিযান, আমি প্রথমেই আপনার কথাটা একটু থামিয়ে দিয়ে বলতে চাইছি, আমরা আজকে যেটা বিধানসভা অভিযান আপনি বলছেন, আমরা বিধানসভা অভিযান করেছি, আমরা করেছিলাম যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আজকে বিধানসভার আজকে সূচনা পর্ব ছিল, আজ এবং আগামীকাল এই দুদিন বিধানসভা চলবে, প্যান্ডামিক মানে যে সিচুয়েশন কথা বলছেন সেটার জন্য নাকি মাননীয় মুখ্যমন্ত্রী যে বিধানসভার টাইম সেটাকে শর্ট করেছেন। আমরা আজকে একটা জায়গাতে অবস্থান করেছিলাম, আমরা সরকারের প্রতি বিগত 40 দিন ধরে পূর্ণ আস্থা রেখেছিলাম যে সরকার আমাদের কথা ভাববে, এই প্যান্ডামিক যে সিচুয়েশন মানে কোভিড যে পরিস্থিতি এতে আমাদের কোনো কিছু যায় আসে যায় না, এই কোভিড প্যারাটিচারদের কিচ্ছু করতে পারবে না, পারেনি 41 দিন, মানে 40 দিন শেষ হয়ে আজকে 41 দিন, আমরা 41 দিন এখানে আছি, দেখুন মানে মিরাকেলভাবে আমাদের কোনো প্যারাটিচার কোভিড আক্রান্ত হয়, তার মানে এটাই হচ্ছে মৃত্যু, যে মৃত্যু সেই মৃত্যুও মৃত্যুর যে ভয় সেই ভয়টাকে পার্শ্ব শিক্ষক পশ্চিমবঙ্গ রাজ্যের পার্শ্ব শিক্ষক তারা কিন্তু জয় করেছে, আমাদের দিদিরা আছেন, আমাদের বোনেরা আছেন, আমাদের আরও সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা আছেন যারা এখানে 41 দিন ধরে নিজের পরিবারকে নিজের বাড়িকে নিজের সন্তানকে ছেড়ে এখানে রয়েছেন শুধুমাত্র আত্মমর্যাদাকে পাওয়ার জন্য, দুটো পয়সা বড় কথা নয়, আমাদের দাবিটা আপনাকে বলে দিয়ে আপনার যে ফেসবুক লাইভ চলছে সেই লাইভের মাধ্যমে বলি, আমরা পয়সা বাড়ানোর আন্দোলন করছি না, সেকেন্ড টাইম রিপিট আই, আমরা টাকা বাড়ানোর আন্দোলন করছি না, আমরা সম্মান পাওয়ার আন্দোলন করছি, কি সম্মান, ভাতা, আমরা পার্শ্ব শিক্ষকরা যেটা পাই সেটা হচ্ছে ভাতা, ভাতা মানে কি ভিক্ষা, কেন ভিক্ষা পাবো, একজন পার্শ্ব শিক্ষক যে তার জীবনের মূল্যবান সময় 15 বছর যে মানে জাতির স্বার্থে দেশের স্বার্থে সমাজের উন্নয়নের স্বার্থে কল্যাণের স্বার্থে ব্যয় করে দিয়েছে, তার এখনো ভাতা পথে থাকবে, এটা হয়, আমাদের দাবি কিন্তু বেতন কাঠামো, এটা আমাদের মর্যাদা, আমরা কেউ কেউ 15 বছর কেউ কেউ 16 বছর এই কাজের সঙ্গে যুক্ত আছি, আমাদের ভপের শিক্ষামন্ত্রী আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার আমি একজন শিক্ষক আমার এই বলাটা উচিত নয়, কিন্তু এই দায় সম্পূর্ণ আমার ব্যক্তিগত দায়, এটা সমগ্র পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের দায় নয়, আমাদের ধপের শিক্ষামন্ত্রী তিনি বলছেন ধাপে ধাপে করে দেবেন, আর কত ধাপ দেবেন, বিগত 2 বছরে আমাদের কাছে লিস্ট আছে 200 জন পার্শ্ব শিক্ষক অনাহারে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন, কত ধাপ দেখাবে না, কিসের ধাপ, উনি বারবার বলেন যে আমরা আপনাদের প্রতি সহানুভূতিশীল, কিসের সহানুভূতিশীল, শুধু মুখে বললেই হলো, গাল গল্প সমস্ত কিছু মুখে, কোনো কিছু কাজে নেই, আমরা এই আন্দোলনের শেষ দেখে ছাড়ব, শিক্ষক সুলভ আন্দোলন আমরা করছি, বিধানসভা অভিযান আজকে আমরা করিনি, তবে হ্যাঁ আপনার কথা অনুযায়ী বিধানসভা তো হয়তো হবে না শীতকালীন যে অধিবেশন সেটা তো আগামীকাল শেষ হয়ে যাবে, কিন্তু আমরা 9 অভিযান করব, তার ডেট এখনও ঠিক হয়নি, আমরা করব,
আমরা দম্ভের সহিত এই কথা বলছি, আমরা দৃঢ়তার সহিত বলছি, সমস্ত রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বলছি, আমরা খুব শীঘ্রই ঘোষণা করব, পার্শ্ব শিক্ষক যে স্টিয়ারিং কমিটি আছে তারা ঘোষণা করবে, আমরা নবান্ন যে অভিযান দিদির কাছে আমরা যাব আমাদের দাবি নিয়ে। সেই দাবি উনি কতটা কী বলেন, যেটা আমাদের দাবি বর্তমানে ওটা সেটা সেই জিনিসটাই কিন্তু ওনার প্রতিশ্রুতি ছিল, ওনার প্রতিশ্রুতি কি আমরা আজকে দাবি আকারে তুলে ধরেছি সবার কাছে। সুতরাং আমরা দিদির কাছে বারবার ধরে বলতে যাচ্ছি, আপনি নিজেকে মানবিক মুখ্যমন্ত্রী বলে বিরাট বড় বড় পোস্টার হোর্ডিং লাগিয়ে রাখেন, দয়া করে নিজের ওই পোস্টার হোর্ডিংয়ের সফলতাকে প্রমাণ করার জন্য নিজের মানবিক মুখটা দেখান, এটুকুই বলব। এর পরবর্তী কথা আমার দিদি বলবে। আরে আছে তো, আমি তো কি আমার নিজের বাচ্চাগুলোর কি অবস্থা, এটা একটা সরকার, এটা একটা গণতান্ত্রিক রাজ্য, বাচ্চাদের দেখুন এই বাচ্চাগুলো কি পরিস্থিতিতে আছে, এই বাচ্চাগুলোর কি অপরাধ, এই বাচ্চাগুলোর কোন অপরাধ আছে, এই শিশুরা কিছু বোঝে, কিন্তু মাথায় রাখতে হবে এরাই কিন্তু আগামী দিনের ভোটার, এই কথাটা কিন্তু মাননীয়াকে চিন্তা করতে হবে যে আমাদের সন্তানরাই কিন্তু আগামী দিনের ভোটার। এইখানে দেখুন, এইখানে মাস্টারমশাই এনারা কি বাড়িতে এইভাবে শুয়ে থাকেন, এটা কি এনাদের প্রাপ্য 16-17 বছর দীর্ঘ শিক্ষকতা করার পরে? সেটা হচ্ছে এই দেখুন ম্যাডামদের অবস্থা, এই হচ্ছে অবস্থা। ওই দিকটা চলো, ওই দিকটাতে ওইখানটা আছে দেখুন, তুমি খেয়েছো? না আমি খাবো, আমি বলে নিবো। আমি তোমায় ফোন করেছিলাম কেন বলো তো, আমি এখানে আসবো না। হ্যাঁ আমি কোন দিকে যাচ্ছি? এই তো এখানটা আসো, দেখুন কি অবস্থা, এখানটা আসো না, এইখানটায় বসে, এইখানটায় বসে। তোমার কি বসতে অসুবিধা আছে? না বসো, বসে বলবো এখানটা দিয়ে। হ্যাঁ বসো না। আচ্ছা আমি বসলাম আমার সাথে, আরে বসো না, বসো তো, এই যে জুতো খুলে বসো। আচ্ছা পুরো বিষয়টা শুরু থেকে বসেন না, আর কি হবে, জিন্স তো ঠান্ডা, আমি জানি তো, তা আমি তো কিছুই নিয়ে আসিনি, আমি তো রাতে কি করে থাকবো, আমি যাই না, যাই হোক। সেটা যেটা বলা সেটা হচ্ছে একদম শিক্ষক সুলভ আন্দোলন হচ্ছে 41 দিন ধরে, কিন্তু এই অমানবিক সরকারকে আমরা এটাই বোঝাতে চাই যে এতদিন আপনারা আমাদের শিক্ষক সুলভ আন্দোলন দেখেছেন, কিন্তু আমরাও রক্ত মাংসের মানুষ, আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে, কিন্তু এটাও ঠিক যেভাবে আপনারা আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে পণ্ড করে দেওয়ার চেষ্টা করছেন, একদম নাম করে বলছি এই মইদুল ইসলাম, জানি না ওনার কোন স্বার্থ আছে শিক্ষকদের নিয়ে বা সব কিছু নিয়ে, আন্দোলনটাকে উনি কি ওনার ব্যবসা করে যে ফেলেছেন কিনা আমি সেটাও জানি না, এটা একদম বাস্তব কথা, আজকে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ওনাদের অনুষ্ঠান হয়ে গেল 11-12-13, বিজয় উৎসব হওয়ার কথা ছিল 10 তারিখে, ঠিক আজকের দিনটা বেছে বেছে উনি বিধানসভা অভিযান করলেন। সবার প্রথম প্রশ্ন হচ্ছে যখন বিধানসভা বসে তার 100 মিটারের মধ্যে 144 ধারা জারি হয়ে যায়, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে উনি আজকের দিনে বিধানসভা অভিযান করতে পারলেন? আচ্ছা গায়ে হলুদ দিতে এসেছিল, কি করে পারলেন? 10 তারিখে আরো একটা ব্যাপার হচ্ছে, 10ই ফেব্রুয়ারি বিয়ে হতো, আজকে গায়ে হলুদ হলো। আজকে আরো একটা ব্যাপার হচ্ছে যে 24 ঘন্টা এবিপি আনন্দ যারা আমাদের কোনো খবর কভার করে না, পার্টিকুলার ওদের খবরটা কভার করে এমন ভাবে ছড়িয়েছে যেটা ঐক্যমঞ্চের ব্যানারে চলছে, লোকে আতঙ্কিত হয়ে ফোন করছে তোদের আন্দোলন এইভাবে চলছে, কিছু হয়েছে, ধরপাকড় হয়েছে শুনছি, কিন্তু আমরা এই ধরনের আন্দোলন করি না, যেটা আজকে হয়তো সরকার ভেবেছিল যে আমাদের জন্য ওইটুকুনি ঘোষণা করার জন্য পড়ার পরে হয়তো আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আমরা আক্রমণাত্মক কোনো ভূমিকা নেব যাতে এই কোর্টের রায়কে অবমাননা করা হয়, কিন্তু আমরা এখন ঠান্ডা মাথায় আন্দোলন করব, কারণ গতকালের আন্দোলন থেকে আমরা আন্দোলনের ভাঁজগুলো বুঝে গেছি, 40 দিন যে আমরা লড়াই করেছি তার প্রথম ধাপ এটা ছিল,
সময় কম হাতে কিন্তু এটাও ঠিক আমাদের স্টিয়ারিং কমিটি যেভাবে দেবে সেভাবে চলবে এবং যত দিন যাবে এই জোটটা কিন্তু তত ঐক্যবদ্ধ হবে তাই লড়াই থেকে পিছু পাওয়ার কোনো জায়গা নেই আমাদের হতাশাও নেই কারণ আমরা এটাই প্রত্যাশা করে গিয়েছিলাম প্রত্যাশিত ফলই পেয়েছি আনএক্সপেক্টেড কিছু পাইনি এটাই ওনার থেকে পাওয়ার ছিল পেয়েছি তাই খুশি কিন্তু আমাদের হতাশার কোনো জায়গা নেই আমরা আগামী দিন আবার লড়বো কারণ এই শিশুগুলো এই বাচ্চাগুলো আজকে আমাদের সাথে এতদিন ফুটপাতে পড়ে আছে এই মাস্টার মশাইরা এইরকম জীবনযাত্রার সাথে অভ্যস্ত নই কিন্তু যখন উনি আমাদেরকে ফুটপাতে বসিয়ে দিচ্ছেন যেখানে ওনার এগেনস্টে একটা সরকারি অনুষ্ঠানে কোনো স্লোগান উঠলে উনি অপমানিত বোধ করেন তাহলে ষোলো বছর ধরে যারা শিক্ষকতা করছে তারা এখানে বসে অপমানিত বোধ করছে না আমরা অনেক ওনাকে অনুনয় বিনয় করেছি কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে আমরা ওনার সাথে ডাইরেক্ট কথা বলতে চাই আর কোনো পার্থবাবুর সাথে আমরা কথা বলতে চাই না কারণ আমরা বুঝে গেছি যে যে শিক্ষক নয় সে শিক্ষকের কোনো দিন দুঃখ কষ্ট বুঝতে পারে না তাই আমরা সরাসরি এবার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো তারপরেও যদি কোনো সুরাহা পথ আমরা না পাই কারণ আমরা এটা খুব ভালো করে জানি সরকার কোনো দিন বিরোধী মঞ্চ থেকে কিছু ঘোষণা করে না আমাদের সেটা প্রত্যাশাও নেই যে তিনি ঐক্যমঞ্চে এসে কিছু ঘোষণা করবেন ঘোষণা সবসময় উনি সরকারপন্থী সংগঠন থেকেই করবেন তাই করুক সরকারপন্থী সংগঠন থেকেই করুক আমাদের দাবিটা নিয়ে কথা যেই করে আনবেন এটা আমরা তাদেরকে একদম আমরা সবাই গ্রেটফুল এখানে কোনো বিতর্কের ব্যাপার নেই কারণ তিনিও প্যারা টিচার আমিও প্যারা টিচার আপনিও প্যারা টিচার উনিও প্যারা টিচার আমাদের দাবি আদায় নিয়ে কথা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলছে ধন্যবাদ এখন কিন্তু আমরা কেউ নেই রইকে কেউ আমরা হতাশ না কেউ নেই একদম নয় আমরা লড়াই করার জন্য তৈরি আছি খুব স্পিডে আছে আমাদের আজ স্পিড বাড়িয়ে দিল দিদি ধন্যবাদ আচ্ছা এই এই ম্যাডাম যে প্রমিতাদির পেছনে দেখুন বাচ্চাটি নিউটন রাত 11টা বাজে যারা সভ্য সমাজের যারা শিক্ষিত বলে নিজে মানে কি বলবো আমার ছেলে এই যে প্রমিতার যে ভাইরাল হয়েছে এর বক্তব্যগুলো আমরা রোজ শুনি মা বাবারা আর ওনার প্রতি মানে প্রমিতার প্রতি এত একেবারে আকৃষ্ট হয়েছে এসে বলছে মা আমার প্রমিতা মাসি কোথায় আছে আচ্ছা আমার বলার বক্তব্য অত্যন্ত সভ্য সমাজে যারা নিজেদের শিক্ষিত বলে পরিচয় দেন তাদের কাছে এদের হাতে ডাক্তার ইঞ্জিনিয়ার বহু বেরিয়ে গেছে যে শিক্ষক দিদিমণিরা তারা আজকে রাস্তায় বসে খাচ্ছেন আমার ফেসবুক করার ইচ্ছে একদম ছিল না নিজেরও খারাপ লাগছে যে কি বলবো কিছু বলার নেই যে দিদি বলে গেলেন এই যে নিউটন যে বাচ্চাটা রাত 11টার সময় হলে পরে শিক্ষক বা শিক্ষিকার দিদিমণি বা মাস্টারমশাইদের ছেলেদেরকে তারা হচ্ছে যে তুলোর বা কোনো যদি চাদর পান বা লেপ পান তাদের মুড়ে রাখার চেষ্টা করেন আচ্ছা নিউটন বলে যে বাচ্চা শিশুটি আমার মনে হয় যে খুব বেশি হলে 8 থেকে 9 বছর বয়স হবে সেই বাচ্চাটি রাস্তাতে এবং ফুটপাতে এবং এরকম অনেক মায়ের সাথে হাত ধরে অনেক শিশুরা রয়েছে প্রত্যেকই শিক্ষিকা তার মা প্রত্যেকেই হচ্ছিল শিক্ষিকা হিসাবে স্কুলে চাকরি করেন কিন্তু ভাগ্যের পরিহাসে এদেরকে সরকার এমন একটা জায়গাতে ফেলে রেখেছে যেখান থেকে দাঁড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আজকে তাদের চলাটা দায়ী হয়ে গেছে সেরকম একটা জায়গার থেকে দাঁড়িয়ে 40 দিন এই কঠোর কঠিন ঠান্ডাতে তারা কিন্তু লড়াই করে যাচ্ছেন আমার এইখানে আমার মোবাইলের উল্টো দিকে যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু কেউ কিন্তু মানে রাস্তাতে ঘুরে বেড়ান বা এরকমভাবে ভিক্ষাবৃত্তির ব্যাপারটা নয় যে তারা খাচ্ছে তারা প্রত্যেকে শিক্ষক বা শিক্ষিকা তো বিষয়টা হচ্ছিলো যে সভ্য সমাজে দাঁড়িয়ে এটা আমাদের অত্যন্ত লজ্জায় সেরকম জায়গার থেকে দাঁড়িয়ে যে শিক্ষামন্ত্রী যে মুখ্যমন্ত্রী যে বলছে ঘরের দুয়ারে অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলছি যে কাজগুলো 10 বছরে এই সরকারটা করে উঠতে পারেনি আজকে জমের দুয়ারে সরকার নাম করে সেই সরকারটা এখন আপনার ঘরের দুয়ারে আসছে 10 বছরে যে কাজগুলো করেনি সেই কাজগুলো করার জন্য আপনার ইসে আসছে এটা নিউটনের মা তাই তো নিউটনের মা তো হ্যাঁ ওই যে নিউটন আমার নিজের কি খুব লাগছে একটা বিষয়টা বলছি যে এই রকম আন্দোলন চালাতে গেলে এ বলছি কি আমি শুকনো খাবার খাবো শুধু ভাত আর নুন খাবো হ্যাঁ না আমি ঝোলফল খাবো না ওটা হয়ে যাক না ভাত আর নুন খাবো বুঝলে প্রমিতা অত্যন্ত দুর্ভাগ্য যখন আমি মানে কি বলবো পলিটিক্যালি আলোচনা করি না সবাই সবার ই করে এই কে আমাদের ও কি আমাদের
এত নোংরা মানসিকতা পলিটিক্সের, মানে তুমি এখানে বসে খাচ্ছো এটাকে আমি হাইলাইট করছি, ঠিক আছে? তোমাকে শ্যামনগরের বাইরে বের করে দেবো তো। কেন, আমি কি বইরা বল তো? কোথায় বাইরে বের করে দেবো মানে শ্যামনগরকে? তুমি নারুলা হয়ে যাবে, অসুবিধা কোথায়? ভাত এ ভাত যাবে ওই দিকে ভাত যাবে ভাত এই পাশ থেকে ঘুরিয়ে ঢোকা, কিচ্ছু হবে না, অনেক বড় জায়গা। আমি ফোন করলাম কেন বলতো? আমি ফোন তখন করলাম, কেটে দিলে না? আমি বললাম যে তোমার ভাত ফাত দেবে, আমি ফোন করতাম যে আমার জন্য শুকনো ভাত, এইটু সে মনোরঞ্জন তাকে বলতো। তারপরে শুনলাম যে ভাতই ঢোকেনি, ভাতই ঢোকেনি শুনলাম। এখন খাবারটা হোক, আমি কিচ্ছু খাবো না, শুধু ভাত আর নুন দিয়ে খাবো। না না হোক না, অনেক অনেকে দাঁড়িয়ে, অনেকে দাঁড়িয়ে, এক ঘন্টা হয়ে গেছে, অনেকে দাঁড়িয়ে। ওই যে দাদা আছে, দাদা কিন্তু সারা দিল, আমি আছি মনোরঞ্জন, নামটা কিন্তু এই। তোমরা কি বলো একটু বলো তো, কি পিতা কি বলো? পিতামহ বিশ্ব আমি রাতে রয়ে গেছি, দাদা খোঁজ নেয়নি। আমি বুঝলেন তো, যত হাঁড়িগুলো খালি হয়ে যাবে তো সব বাইরে ছেড়ে দেবে, আমার তো ছেড়ে গেলে ভিতরে ছোটোর মধ্যে করে বড়োগুলো সব হ্যাঁ হ্যাঁ, এটা এটা বেশি কঠিন, সবথেকে কঠিন পরীক্ষা এটা, যে ডাল না ফেলে ভাত নিয়ে যাওয়া আজকে। হ্যাঁ হ্যাঁ, এই প্রমিতা তুমি তো দেখলাম ওইখান থেকে এখানে যেতে তো পুরো ডাল ফেলে দিয়েছ। হ্যাঁ না না, ডালটা বললাম, দেখলাম যে এরকম চোর চুরি নিয়ে করে নিয়ে গেলে না, দাগ পড়ে যায় না, পুরো ডালের দাগ ওই অবধি, তারপরে আবার এখানে এসেছো। আচ্ছা শোনো, আমার একটা ভাইজি আছে, ভাইজি, হ্যাঁ ওর আজকে বার্থডে ছিল, আমি তো চলে এসেছি সকালবেলা, সন্ধ্যাবেলা আমি নেই বলে ও খুব ক্ষোভ প্রকাশ করেছে। জ্যাঠা কেন ও কেন তুমি দেখো নি বিষয়ের মধ্যে, তোমাকে মনে হয় পাঠিয়েছিলাম মনে হয়। হ্যাঁ ওটা ও তো এবার বিষয়ে ভাইজি আছে আমার, আমি কেন ওই সে ওর বার্থডেতে নেই, আজকেই ছিল বার্থডে তাই। তা বাবা কিছু বলেনি ফোন করে? এই তুমি ফেসবুক লাইক করো, পনেরোটা এখনো আছে, রাত্রেবেলা এগারোটার সময়, সব মজা নেয়, মজা মজা নেয় জানো তো, ফেসবুক না, সবাই রাত্রেবেলা শুয়ে শুয়ে ফেসবুকে অনলাইনে কেনাকাটা করে না, সব আমাদের ফেসবুক ফলো করে, কি লাইভ করি। এই তোমার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে, এই তোমার চোখগুলো ছানা পড়ার মতো লাগছে। আগামী দিন যারা 18 বছর হয়ে গেছো, তারা নিজেদের প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে নিজের পায়ে নিজের মেরুদণ্ডের উপরে শক্তি করে চলতে পারে, তাই সচেতন হয়ে চিন্তা ভাবনা করে একজন সুনাগরিক হয়ে ভোটটা দিতে। আচ্ছা কোন পার্টি করবে, হোপবল পার্টি করবে না কোনো পলিটিক্যাল পার্টি? হোপবল পার্টি না পলিটিক্যাল পার্টি, কোন পার্টি? আমি নিজেও কোনো পার্টি করি না। হোপবল পার্টি করবে না পলিটিক্যাল পার্টি? আরে কোন পার্টি করবে, পলিটিক্যাল না হোপবল, মানে ওই নাম সংকীর্তন করে বেড়াবে?
শাশ্বত আজকে আসেনি, শাশ্বত ফেসবুকে দেখছে, ওই যে স্লোগান দেয় ভালো ছেলেটা, দেখো শাশ্বত লিখেছে জমের দ্বারে সরকার, শাশ্বতের উদ্দেশ্য বলো। চলো রাখছি, অনেকক্ষণ করলাম। সৌরভ ভট্টাচার্য বলো গো তো, বলো। লাইভ করছো? হ্যাঁ লাইভ চলছে, বলো না তুমি, বলো। এখনো খবর পাইনি, সব অ্যারেস্ট হয়েছে, মইদুল অ্যারেস্ট হয়নি, মইদুল কেন অ্যারেস্ট হলো না?